আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ কি দেখাইতে, মৌমাখি কিভাবে মধু সংগ্রহ করে এবং মৌমাখি যারা পালেন সেই মৌমাখি পালকদের সাথে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকার দেখাবো, তারা কিভাবে পালেন, কোন মৌমাখি মধু সংগ্রহ করে, কে করে না, কীভাবে মধুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ হয়। একজন ওয়েস্ট বেঙ্গলের মৌপালক, তার সাথে ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটা খুব প্রয়োজনীয় হইতেছে কৃষক ভাইদের জন্য। আপনারা সবাই ভিডিও জোরে সঙ্গে থাকবেন। এই তো দেখতেছেন আমাদের, আমার সামনে অনেক মৌমাছির কিগুলো আছে। এইখানে এমনিতে থাকা যায় না, টুপি পরতে হয়, তাই আমি মাথায় টুপি পরে নিচ্ছি, নাহলে মাছি কামড়াইতে পারে মৌমাছি। দেখেন অনেক, হ্যাঁ, সেই জন্য দাদার সাথে আলাপ করবো। আপনার এই যে আমার কাকারা বললার মৌ কাটতেছেন দর্শক, দেখেন কিভাবে অনেক বললা এখানে মাছি, মাছগুলোর মধ্যে সে কাটছে না। কাকার মুখে শোনেন কিরকম পরিশ্রম কাটে কাকা, মনে প্রথমে নামটা বলেন। আমার নাম হচ্ছে সয়ন সাহা। সয়ন সাহা, ঘর কোথায়? মালদা। মালদা, এগুলো ভাঙতে অনেক পরিশ্রম লাগে। সেটা কতদিন ধরে পালেন আপনি এই মাছির লগে, কতদিন ধরে জড়িত আছেন? অনেক দিন ধরে জড়িত, প্রায় 5-6 বছর। 5-6 বছর। এটা খালি প্রতি সিজনেই আসেন নাকি? না, সর্ষার সিজনেই আসি। সর্ষার সিজনে আমাদের মেন সিজন হলো এটাই। এটাই, তারপরে যখন ডাল সিজন পরে আমাদের এখানে ফুল না থাকে তখন তখন আমরা চিনি খাবিয়া পাইছি আর কি। চিনি খাওয়া বাস আর কি, তাহলে চিনিটাই হলো মাছের মেন খাদ্য। হ্যাঁ, এখন 9 মাস ধরে চিনি খাবিয়াই রাখতে হয় বাসিয়া। 9 মাস চিনি খাওয়া বাসায় রাখেন। আর এদের কাছে থেকে আপনাদের রোজগার কতদিন হয়? মধু যেরকম হবে, রেট যেরকম কোম্পানি করবে বলা যায় না। কোনোবার লস হয়, কোনোবার লাভ হয় বলা যায় না। বলা যায় না, মোটামুটি 3 মাস আপনি করে বিজনেসটা চলে আর কি। দর্শক দেখেন মধুগুলো কাটতেছে, আবার কাকা যে চাকগুলো তুললো একদম ডাইরেক্ট দেখাইতেছি। অনেক মাছ এখানে, ভয়ও লাগে আর ভয়ে ভয়ে দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, এই চাকগুলো নিয়ে ওইখানে মেশিন আছে, মেশিনে কি করব করে মধুগুলো বার করে। নতুন যেটা দিতেছেন ওইটা মানে মধু আসে, এটা মধু বার করা মেশিন। এভাবে ঘুরায় থাকলে মধুগুলো আপনা আপনি পড়ে যায় না? আর কাটছেন যে একটা অল্প, এটা মৌমাছির জন্য। মৌমাছির জন্য? হ্যাঁ, মৌমের জন্য। না কাটলে আবার মধু ভরতে পারবো না। না, এক এক করে সবগুলো এইভাবে কাটবেন আর বসাবেন। এই দেখেন রাইস, এইটা জিনিয়ন মধু অরিজিনাল। আমার কাকুরা একদম বল্লার চাকে থেকে মাত্র বাইর করে বালতিতে বালতিতে করে ঢেলে এক জায়গায় জমা করতেছে, একদম জিনিয়ন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই